الذين اتيناهم الكتاب يتلونه حق تلاوته اولئك يؤمنون به ومن يكفر به فاولئك هم الخاسرون السلام عليكم ورحمه الله وبركاته هذا الشمال الى سلبه জামাতে নামাজ আদায় করার ব্যাপারে আপনি যে প্রশ্নটি করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাকে অতি সুন্দরভাবে বিষয়টি স্পষ্ট করার তৌফিক দান করেন আমিন অপরিসীম কেননা সাল্লাম যুদ্ধের ময়দানেও তিনি জামাতে শহীদ নামাজ আদায় করেছেন যার জন্য জামাতে নামাজ আদায় কোন সুযোগ নেই সেটাকে পরিত্যাগ করার তো তাই দেখা যায় অন্ধ একজন সাহাবা তিনি নবীজির কাছে বলেছিলেন ইয়া রসুল্লাহ আমি অন্ধ মানুষ আসতে পারি না আমি কি ঘরে নামাজ আদায় করব তাকে পর্যন্ত রাসুল্লাহম রুখ শ্রদ্ধা নাই জাহাল তাসম নিদা তুমি কি আজান শুনতে পাও ফাজিব সুতরাং তুমি আজানের জবাব দাও মানে তুমি নামাজে আসো এই জন্য জামাতে নামাজ আদায় আমাদেরকে করতেই হবে আর হাদিসের মধ্যে যে ব্যাপারটি এসেছে যে যে ব্যক্তি নামাজ জামাত্তা শীত আদায় করলো না ফালা সলায় তালাহু ইলামিন রজিন তার নামাজই হবে না অজুর ব্যতীত অর্থাৎ অজুর ব্যতীত নামাজ নামাজ জামাত্তা শীত আদায় করা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই যদি অজুর থাকে সে কেউ ঘুমিয়ে গিয়েছে অথবা কেউ ভুলে গিয়েছে অথবা কেউ রুগীর সেবা করছে এরকম অথবা প্রচন্ড বৃষ্টি অথবা সে সফর অবস্থায় আছে তো এরকম যে সমস্ত অজুর গুলো এসেছে অজুর ব্যতীত সে যদি ঘরে নামাজ আদায় করে তার নামাজ হবে না এই ব্যাপারটি একেবারে এরকম নয় যে তার নামাজই হবে না এর মধ্যে ইত্তলাফ করেছেন এই হাদিসের অর্থটা কি হবে একমকোন বলেছেন যে এই জামাতে নামাজ আদায় করা এটা হলো শর্ত নামাজ কবুল হওয়ার এজন্য কেউ যদি নামাজ জামাতে শীত আদায় না করে তাহলে তার নামাজ বাতিল হবেই না অনেক বড় বড় ওলাম এই কেরাম কোন কথা বলেছেন ইমাম মাহমুদিন হাম্বাল বলেছেন ইমাম ইবিনে তাইমিয়া বলেছেন তারপরেও ওলাম এই কেরাম এর ব্যাখ্যা করেছেন যে একটা হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাম বলেছেন যে সলাতুল সলাতুল জামা জামাতে সে নামাজ আদায় করে একাকি নামাজের চাইতে সাতাশ গুণ বেশি নেকি গুলামিকালামগুন বলেন যে যেহেতু ফজিলতর কথা আসছে এখানে যে একাকী নামাজ যাচ্ছে না জামাতি নামাজ আদায় করলে বেশি নেই কি হয় তাহলে বোঝা গেল যে একাকি নামাজটা আদায় করলে হবে নামাজটি বাতিল হয়ে যাবে না তো যাই হোক কেউ যদি ঘরে নামাজ আদায় করে বিনা অজুরে তাহলে তার নামাজ একেবারে বাতিল এটা বলতে পারবো না তবে তার ফরজ আদায় হয়ে যাবে তবে সে অনেক বড় গুণাগার হবে পাপি হবে সে পাপি হবে আর সাহবাই কারামগণ এই ব্যাপার অনেক কঠিন ছিলেন জামাদের মধ্যে কেউ যদি জামাতে না আসতো আসানা বিহি আফজান আমরা তার ব্যাপারে খারাপ ধারণা করতাম কেননা আমাদের মাঝে একমাত্র তারাই জামাত পরিত্যাগ করত। যারা হলো মুনাফিক মা নিফাক যাদের নিফাকিটা স্পষ্ট আমরা জানি তারা মুনাফিক এরকম মুনাফিক যারা ছিল তারাই শুধুমাত্র কেবলমাত্র নামাজ থেকে দূরে থাকতো জামাতের শহীদ নামাজ আদায় করা থেকে দূরে থাকতো দূরে থাকতো অন্যথায় কোন মুসলমান কোন মুমিন ব্যক্তি আমাদের মাঝে কেউ নামাজে ঘরে নামাজ পড়তে এমনটি হয় নাই তাহলে লক্ষ্য করুন যে কত বড় কঠিন বিষয় এই জন্য জামাতের শহীদ নামাজ আমাদেরকে আদায় করতেই হবে যদি অজুর থাকে অজুর মানে আমি ঘুমিয়ে গিয়েছিলাম সজাগ পাই নাই আমি অ্যালার্ম দিয়েছিলাম তবুও সজাগ পাই নাই কাউকে বলেছিলাম ডাকার জন্য সে ডাকে নাই এরকম অথবা অসুস্থ মানুষ ক্লান্ত শরীর প্রচন্ড ক্লান্ত আমার ক্ষমতার বাইরে জামাত জামাতে যাওয়া এরকম বেশ কিছু অজুর আছে সে অজুর বিদ্যুত একটা মানুষ বিনা কারণে সে ঘরে নামাজ আদায় করবে এই অনুমতি দেয় নাই শরীয়ত বরং তার উপর অজীব করে দিয়েছে অবধারিত করে দিয়েছে তাকে জামাতে শরীর নামাজ আদায় করতেই হবে আর যদি সে না করে তার অজুর ব্যতীত এমনিতেই যে না মসজিদে কি যাবো এখানে ঘরে পড়ে নেই তাহলে অবশ্যই সে পাপী হবে গুনাকার হবে সে ওয়াজিবকে সে পরিত্যাগ করল তো যাই হোক নামাজ হবে না এটা বিশুদ্ধ মত নয় বরং তার নামাজ যেটা আদায় হয়ে যাবে কেউ কেউ বলেছেন যে এর মানে সে সব পাবে না সে জামাতে নামাজ আদায় করে সে সব থেকে বঞ্চিত হবে তবে সে যে নামাজ আদায় করেছে সে একজন নামাজ আদায়কারী হিসেবে গণ্য হবে বেনাবাজি হিসেবে গণ্য হবে না এটাই হচ্ছে তার অর্থ তবে গুণাগার হবে পাপি হবে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে জামাত ই শহীদ নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন